হাই স্টুডেন্টস, তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ, জেলে গ্রুপ ডি, মিসেলেনিয়াস ও WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে জিওগ্রাফি পার্ট টু এর আগে আমরা একটা ভিডিও আলোচনা করেছি, 10 মিনিটের ভিডিও, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করো। তো নলেজ স্টার্ট, মৌসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারংবার এসেছে প্রশ্নটা। মৌসুম ভাষাটি শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ঋতু। নেক্সট হচ্ছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে কিসে? ঋতু পরিবর্তনের সাথে সম্পর্ক রয়েছে মৌসুমি বায়ুর, ঋতু পরিবর্তনের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক রয়েছে। নেক্সট হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কী? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড, CFC, N2O ও মিথেন নাইট্রেট। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি, তারপরে CFC, N2O, মিথেন নাইট্রেট। নেক্সট প্রশ্ন, সাধারণত প্রতি 100 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এই প্রশ্নটির উত্তর একটু ভুল আছে, 0.06 হয় অ্যান্সার, 0.05 বা 06। তোমরা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার যদি জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা আমার রিকোয়েস্ট রইল। কারণ তোমরা অনেকেই দেখছি কমেন্ট করা বলা সত্ত্বেও তোমরা কোনো কমেন্টে কিছুই জানাও না। যাই হোক, পরে প্রশ্ন দেখো, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে? এক্সোমণ্ডলে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এক্সোমণ্ডলে। তো কোশ্চেন নাম্বার 74 অ্যান্সার হবে 0.06। নেক্সট হচ্ছে, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মধ্যে প্রাধান্য দেখা যায় কোন স্তরে? এক্সোমণ্ডলে। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মধ্যে প্রাধান্য দেখা যায় এক্সোমণ্ডলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য আছে? স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের প্রাধান্য রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তরের গ্যাসের প্রাধান্য আছে। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 6টি। হচ্ছে, বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 6টি, অ্যান্সার হবে 6। নেক্সট, প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে? সমমণ্ডল এবং বিষম মণ্ডল। নিরক্ষরেখার অক্ষাংশ কত? নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি, অ্যান্সার হবে নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি। সুমেরুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি, সঠিক অ্যান্সার হবে 90 ডিগ্রি, সুমেরুর অক্ষরেখা। কুমেরুর অক্ষাংশও 90 ডিগ্রি। সুমেরুর ক্ষেত্রে সাধারণত উত্তর এবং কুমেরু সাধারণত দক্ষিণ দিক হয়। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি, কারণ নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। কর্কট ক্রান্তি কত ডিগ্রি? কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর। মকর ক্রান্তির মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? 66.5 ডিগ্রি উত্তর। সুমেরুকে বলা হয় কত ডিগ্রিকে? 66.5 ডিগ্রি উত্তরকে সুমেরু বৃত্ত বলা হয়। কুমরী বৃত্ত বলা হয় 66.5 ডিগ্রি দক্ষিণকে। বিষুবরেখাকে কী বলে? বিষুবরেখাকে মহাবৃত্ত বলে, অ্যান্সার হবে বিষুবরেখাকে মহাবৃত্ত বলে। নেক্সট হচ্ছে, নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? নিম্ন অক্ষাংশ হচ্ছে 0 থেকে 30 ডিগ্রি। মধ্য অক্ষাংশের মান কত? মধ্য অক্ষাংশের মান হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? উচ্চ অক্ষাংশ হচ্ছে 60 থেকে 90 ডিগ্রি।
অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে ও কী কী? অক্ষাংশ নির্ণয়ের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ধ্রুবতারা এবং দুটি হচ্ছে সেক্সট্যান্ট ও সূর্যের অবস্থান দেখে অক্ষাংশ নির্ণয় করা যায়। যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে? সেক্সট্যান্ট। যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় তাকে বলে সেক্সট্যান্ট। সূর্য কোন অক্ষাংশের উপর লম্বাভাবে কিরণ দিলে তাকে কী বলে? বিষব। এখানে হবে এটা বিষুব রেখা, বিষুব লম্ব 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। তাকিমা রেখার অপর নাম হচ্ছে মধ্যরেখা। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? যুক্তরাজ্যের লন্ডন শহরের গিনিজের উপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। প্রতি মিনিট দাঘিমা 1 ডিগ্রির কত অংশের সমান? 1/6 ডিগ্রি অংশের সমান। নেক্সট হচ্ছে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দাঘিমা অংশ কত হবে? অ্যান্সার হবে 0 ডিগ্রি। আজ আমরা ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, WBCS ও অন্যান্য এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিওগ্রাফি থেকে প্রশ্ন উত্তর দেখব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে সৌরজগতের কয়টি গ্রহ আছে? সৌরজগতের 8টি গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। আমরা জানি 9 নবগ্রহ মানে 9টি গ্রহ, কিন্তু 8টি গ্রহ, বর্তমানে 1টি গ্রহ বাদ গিয়েছে, প্লুটো, যেটাকে আমরা আগে গ্রহ বলতাম কিন্তু ওটা গ্রহের মধ্যে পড়ে না, ওটা বামন গ্রহ। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। সঠিক অ্যান্সার হবে চাঁদ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। কোন কোন গ্রহের উপগ্রহ নেই? এখানে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, অ্যান্সার হবে বুধ ও শুক্র। নেক্সট হচ্ছে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার হবে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি, 63টি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। নেক্সট হচ্ছে সূর্য কোন বর্ণের? সঠিক অ্যান্সার হবে সূর্য হলুদ বর্ণের। সূর্যের ব্যাস কত? 13,84,000 কিমি। সূর্যের ভর কত? এখানে সূর্যের ভর 1.991013 কিলোগ্রাম। তো সূর্যের ভর এটা আনুমানিক, এটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত? সূর্যের কেন্দ্রের উত্তাপ ও পৃষ্ঠভাগের উত্তাপ প্রায় 1500,000, এখানে 1500,000 এটা বড় অ্যামাউন্ট। আর পৃষ্ঠভাগের উষ্ণতা সাধারণত কম হবে, আপেক্ষিকভাবে 6000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে কোনটি সবচেয়ে বড় গ্রহ? বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ। সবচেয়ে ছোট গ্রহ কোনটি? বুধ হচ্ছে সবথেকে ছোট গ্রহ। নেক্সট কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত? সূর্যের সবথেকে নিকটে অবস্থিত বুধ গ্রহ। সূর্য থেকে বুধের দূরত্ব কত? 5.8 কোটি কিমি। সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিমি। নেক্সট হচ্ছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে কতদিন? 88 দিন। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে 88 দিন। নেক্সট হচ্ছে নিজকে আবর্তন করতে বুধের কত সময় লাগে? 58 দিন 17 ঘন্টা। নিজকে আবর্তন করতে বুধের সময় লাগে 58 দিন 17 ঘন্টা। নেক্সট হচ্ছে কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বুধ গ্রহে কোনো বায়ুমণ্ডল নেই। নেক্সট হচ্ছে আমেরিকা 1974 সালে বুধে কোন যানটি পাঠায়, মেরিনার 100, মেরিনার 10। আমেরিকা 1974 সালে মেরিনার 10 যানটি পাঠায়। নেক্সট হচ্ছে শুক্র গ্রহের অপর নাম কি, শুক্তারা বা সন্ধ্যাতারা। শুক্র গ্রহের অপর নাম হচ্ছে শুক্তারা বা সন্ধ্যাতারা। সূর্য থেকে সূর্যের শুক্রের দূরত্ব কত, সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে এখানে 10.8 কোটি কিমি। নেক্সট হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র, কিন্তু সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। তো প্রশ্ন দুটো কনফিউশন করে ফেলো না। নেক্সট হচ্ছে বদ্বীপকে ইংরেজিতে কী বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বদ্বীপকে ইংরেজিতে কী বলে, ডেল্টা, ডেল্টা। এটা WBCS PSC অনেকবার এসেছে এই প্রশ্নটা, বদ্বীপকে ইংরেজিতে ডেল্টা বলে, অথবা প্রশ্নটা ঘুরিয়ে করা যেতে পারে যে ডেল্টাকে বাংলা প্রতিশব্দ কী, তো বদ্বীপ। নেক্সট হচ্ছে সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত, কী কী, ভূমিরূপকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়, পর্বত, মালভূমি ও সমভূমি। এই তিনটি ভাগে সমগ্র ভূমিরূপকে বিভক্ত করা হয়। নেক্সট হচ্ছে পর্বত কয় প্রকার, পর্বত সাধারণত চার প্রকারের হয় পর্বত। নেক্সট হচ্ছে ভঙ্গিল পর্বতমালার নাম লেখো, ভঙ্গিল পর্বতমালার ভঙ্গিল পর্বতগুলোর নাম লেখো। এখানে ভঙ্গিল পর্বত একটা হিমালয় পর্বত, আলপাস পর্বত, রকি পর্বত, এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বতেরই উদাহরণ। নেক্সট হচ্ছে ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী, ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজ। খুবই ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্নই, অনেক সময় বলা থাকে যে ভঙ্গিল পর্বতের অপশানটি আমাদের চুজ করতে দেওয়া হয়, যে চারটি অপশান থাকবে, তো যে কোনো একটা উদাহরণ দেওয়া থাকতে পারে, হিমালয় থাকে সাধারণত। নেক্সট হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ দাও, ভিসুভিসিয়াস, কিলিমাঞ্জারো, ফুজিয়ামা। আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে ভিসুভিসিয়াস, কিলিমাঞ্জারো এবং ফুজিয়ামা, এগুলি হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। ল্যাকোলিথ পর্বত কোনটি, ইউএসএ হচ্ছে ল্যাকোলিথ, ইউএসএর ল্যাকোলিথ হচ্ছে ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। ল্যাকোলিথ মিন্স আগ্নেয়গিরির আগ্নেয় বলে যে পর্বত সৃষ্টি হয় সেটা ল্যাকোলিথ পর্বত বলা হয়। নেক্সট হচ্ছে সমভূমি কত প্রকারের, কী কী, সমভূমি সাধারণত দুই প্রকারের হয়, এক হচ্ছে ক্ষয়জাত আর একটা হচ্ছে সঞ্চয়জাত। পরে প্রশ্ন, বাড়িতে নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ কত, বাড়িতে নাইট্রোজেনের পরিমাণ 78.02 এবং 20.71%। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের স্তর কয়টি, বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 6টি, অ্যান্সার হবে এখানে 6টি। পরের প্রশ্ন 60 নম্বর প্রশ্ন, কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান, বায়ুর চাপ, বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আর্দ্রতা এবং পারিপাত হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। নেক্সট হচ্ছে বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়, বর্ষাকালে মৌসুমি বায়ু প্রবাহিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর দক্ষিণে না, এটা মৌসুমি বায়ু প্রবাহিত হয়, আর শীতকালে আমাদের উত্তর দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয়। নেক্সট হচ্ছে মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে, মরুভূমিতে দিনে তীব্র গরম হয়, রাতে আবার তীব্র ঠান্ডা হয়, গরম ও ঠান্ডা। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কত, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে শতকরা 1%। কোন স্থানের 30-40 বছরের গড় আবহাওয়াকে কী বলে, কোনো স্থানে 30-40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। নেক্সট হচ্ছে কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান, এখানে বায়ু তাপ, চাপ, প্রবাহ, আর্দ্রতা ও বাড়িপাত হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। নেক্সট হচ্ছে বায়ুর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা, অ্যান্সার হবে হাইগ্রোমিটার। নেক্সট হচ্ছে বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কী কী, বায়ুর আর্দ্রতা হচ্ছে দুই প্রকারের, পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, এই দুই প্রকার। নেক্সট হচ্ছে বৃষ্টিপাত কত প্রকার, বৃষ্টিপাত হচ্ছে 4 প্রকার।
আইন বায়ু কত প্রকার ও কি কি? আইন বায়ু হচ্ছে তিন প্রকার, আইন বায়ু, হোসেন বায়ু ও মেরু বায়ু। গর্জনশীল চল্লিশা কত থেকে কত ডিগ্রির মধ্যে দেখা যায়? গর্জনশীল চল্লিশা দেখা যায় 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। নেক্সট প্রশ্ন 71, মৌসুমী কথাটির অর্থ কী এবং এটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? প্রথমত মৌসুমী আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে এবং এর অর্থ হচ্ছে ঋতু। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মৌসুমী ভাষার অর্থ হচ্ছে ঋতু এবং এটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে কিসের? ঋতু পরিবর্তনের সঙ্গে বায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে মৌসুমী।